আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আবারও কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে চলে এসেছি আমরা গৃহিণীরা প্রতিদিন তো কাজ করে চলেছি তো সে সকল কাজ করতে গেলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি তো আজকে আমি তেমনই ছোট ছোট কিছু সমস্যার ছোটো ছোটো সমাধান নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে দিবে। আজকে আমি গৃহিণীদের জন্য খুবই সাধারণ কিছু টিপস শেয়ার করব যা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এই সমস্যাগুলো থাকে তো এই সমস্যাগুলো সমাধান না জানলে কিন্তু আমরা এর সমাধান কঠিনভাবে করার চেষ্টা করি আর কঠিনভাবে করতে গেলে কিন্তু সময়ের অপচয় হয় এবং পরিশ্রম পরিশ্রমটাই বেশি হয়ে যায় তো চলুন দেখা যাক আজকে আমি কী কী টিপস আপনাদের সাথে শেয়ার করছি আর টিপসগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি যারা নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখা যাক টিপসগুলো কী কী প্রথম টিপসটা ব্যাসেলার অথবা নতুন গৃহিণীদের জন্য এবং যারা পুরনো গৃহিণী তাদেরও কিন্তু কাজে আসতে পারে আমরা বাজার থেকে তো সব সবসময় এরকম পলিব্যাগে জিনিসপত্র কিনে নিয়ে আসি তো কেনার পরে আমরা কি করি বাসায় এসে একটা আলাদা জারে ঢেলে ফেলি তো অনেক সময় যারা নতুন সংসার করছেন তাদের কাছে দেখা যায় এত পরিমাণ জার থাকেও না তো তারা কিন্তু খুব সহজে এরকম প্লাস্টিক বোতলের মুখের অংশটা কেটে নিতে পারেন নেয়ার পরে এই পলিব্যাগের মুখটা এভাবে পরিয়ে দিয়ে এটা জার হিসেবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা পরার কোনো ভয় থাকবে না এবং এয়ারটাইট হয়ে থাকবে বারবার পলিব্যাগের মুখ খুলে এটা কিন্তু ঢেলে নেওয়া বেশ ঝামেলার একটি বিষয় তাই আপনারা এভাবে বোতলের মুখ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন খুব সুন্দর আকর্ষণীয় একটি জার এটা এবং যারা ব্যাচেলার তারা তো সবসময় চায় সংক্ষেপে কি করা যায় তো তাদের জন্য খুবই দারুণ একটি টিপস আপনারা যে কোনো জিনিস এভাবে কিন্তু গুছিয়ে রাখতে পারবেন এবং সংরক্ষণ করতে পারবেন তো দেখুন আমার যতটুকু পরিমাণ ততটুকু ডাল আমি ঢেলে নিলাম এবার মুখটা আটকিয়ে রাখছি তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে আপনারা যে কোনো জিনিস খাবার জিনিস হোক বা অন্যান্য ব্যবহারের জিনিস হোক আপনারা কিন্তু এভাবে ঢেলে আবার এভাবে মুখটা আটকিয়ে রেখে দিতে পারবেন তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক কাজে দিবে চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে এখানে আমি চুলার উপরে নন স্টিকের একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব এই টিপসটির মাধ্যমে আপনারা দুইভাবে উপকৃত হবেন তো দেখুন আমি এখানে কি করি এখানে আমি সামান্য একটু পানি দিয়েছি এবং পানির ভিতরে এক স্লাইস লেবু চিপে দিয়ে দিলাম এবং লেবুর খোসাটাও দিয়ে দিলাম এবারে এই জ্বলন্ত চুলার উপরে আমি এই পানি দিয়েই ভালো করে ফ্রাই প্যানটা ঘুষে নিব ফ্রাই প্যানের ভেতরটা ভালো করে ঘষবেন তাহলে কিন্তু প্রতিদিন যে রান্নাটা করছেন সেক্ষেত্রে যে তেল চিটচিটে হচ্ছে সেই তেল চিটচিটে ভাবটা থাকবে না ফ্রাই প্যান কিন্তু দীর্ঘদিন নতুনের মতো থাকবে আর এই তেল চিটচিটে ভাবটা বসে যেতে দেবে না আপনারা যদি সপ্তাহে অন্তত দুই দিন এই কাজটা করেন আর দ্বিতীয় টিপস হচ্ছে আপনারা এক খাবার রান্না করার পরে পরবর্তীতে আর এক খাবার রান্না যখন করতে যান একই প্যানে তখন এই খাবারের গন্ধ অন্য খাবারে চলে যাবে না প্যানটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজবে। বঁটি কিন্তু খুবই প্রয়োজনীয় একটি জিনিস তো মাঝে মাঝে দেখা যায় বঁটি ধার নষ্ট হয়ে যায় তো বটি ধারালো করবেন কিভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে দেখুন আমি এখানে একটি খুন্তি নিয়েছি আর খুন্তিটা আমি থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে এভাবে বটির মুখটাই দ্রুত ঘষে নিচ্ছি এই কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হবে তাহলে কিন্তু ধারটা ভালো আসবে আর অবশ্যই কিন্তু একটু অ্যাঙ্গেল করে ধরতে হবে অ্যাঙ্গেল করে না ধরলে কিন্তু এ ধারটা আসবে না এভাবে সোজা ধরলে কিন্তু ধার যেটুকু আছে সেটুকু নষ্ট হয়ে যাবে আর থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এভাবে খুন্তির উল্টো পাশে ধরে এই হ্যান্ডেলটা দিয়ে এভাবে আপনারা ধার দেন দেখবেন খুব দ্রুতই কিন্তু আপনাদের বটিটা ধার হয়ে যাবে তো এভাবে আপনারা কিন্তু নাইফও ধার করতে পারেন তো আমি এই পাশটা ধারালো করে নিলাম নেওয়ার পরে অপর পাশটা ঠিক একইভাবে ধারালো করে নিব তো যাদের এরকম হঠাৎ করে প্রবলেম হয়ে যায় বটিতে ধার নেই আপনারা কিন্তু চট জলদি এই টিপসটার মাধ্যমে এই বটি ধারালো করে নিতে পারেন তো এটাতে কিন্তু খুবই সুন্দর ধারালো হয় আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। তো অলরেডি কিন্তু এটা ধারালো হয়ে গেছে চলে যাচ্ছি পরবর্তী টিপসে যখন আমরা এরকম সরু মুখের কোনো বোতল বা ওয়াটার পট পরিষ্কার করতে যাই তখন কিন্তু এর ভেতরে না ব্রাশ প্রবেশ করে না আমরা অন্য কোনোভাবে পরিষ্কার করতে পারি তো তখন আপনারা একটা কাজ করবেন এভাবে ভাতের চাল কিছুটা দিয়ে দিবেন তো এখানে আমি সামান্য একটু ভাতের চাল নিয়েছি নেওয়ার পরে আমি বোতলের ভিতরে এভাবে দিয়ে দিচ্ছি যেহেতু বোতলের মুখটা অনেক ছোট। বাচ্চারা অনেক সময় স্কুল থেকে আসলে দেখা যায় তাদের ওয়াটার বোতলের ভেতরে গন্ধ হয়ে যায় তো সেটা আপনারা এভাবে পরিষ্কার করতে পারেন গন্ধ চলে যাবে পাশাপাশি একদম ক্লিন হয়ে যাবে তো দেখুন আমি এভাবেই পুরো চালটা দিয়ে নিলাম দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিব পানি এখানে কিন্তু নর্মাল পানি আপনারা চাইলে কিন্তু উষ্ণ গরম পানি ব্যবহার করতে পারেন তো এখানে পানি দিয়ে আমি এটা কিছুক্ষণ ঝাঁকিয়ে নিব। এটা কিন্তু খুবই কার্যকরী একটি টিপস তো দেখুন আমি এবারে মুখটা আটকে দিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিচ্ছি আর ঝাঁকিয়ে নিলে বোতলে দেখছেন একটি ঘোলাঘোলা ভাব রয়েছে সেই ভাবটা কিন্তু চলে যাবে একদম চকচকে হয়ে যাবে তো এই চালটা কিন্তু নষ্ট করবেন না এই চালটা কিন্তু পরবর্তীতে আপনারা ভাত রান্না করে খেতে পারবেন আর এই চালটা যখন ধুয়ে ভাত রান্না করবেন কোনো প্রবলেম হবে না তো দেখুন আমি এইভাবে দুই থেকে তিন মিনিট এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি আর এটা কিন্তু অনবরত ঝাঁকাতে হবে থামা যাবে না এবারে আমি এই পানিটা সহ চালটা একটি ছাঁকনার ভিতরে ছেঁকে নিচ্ছি তো ছেঁকে নেওয়ার পরে চালটা আমি ব্যবহার করতে পারবো খাওয়ার কাজে আর এই বোতলটা আপনাদের ধুয়ে দেখাচ্ছি কেমন পরিষ্কার হলো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে চলে এসেছি লাস্ট টিপসে আমি এখানে নিয়ে নিয়েছি একটি টুথব্রাশ এবং এখানে নিচ্ছি কিছুটা হোয়াইট কোলগেট টুথপেস্ট তো এখানে কিন্তু হোয়াইট টুথপেস্টটাই আপনারা ব্যবহার করবেন এরপরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি হারপিক অবশ্যই কিন্তু হারপিকটাই লাগবে তো দুটো জিনিসই কিন্তু কমন সবার বাসাতে আছে এটা দিয়ে আপনারা কি করবেন আপনার বাসার যে গোসলের বালতি মগে আয়রনের দাগ পড়েছে সাবান পানির দাগ পড়েছে সেটা কিন্তু খুব সহজে এটা দিয়ে উঠে যাবে আপনারা চাইলে একটি বাটির ভিতরে এই মিশ্রণটা তৈরি করে নিতে পারেন এটা এতটাই পাওয়ারফুল যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উঠে যাবে কোনো রকম সময় কিন্তু এখানে দেওয়া লাগবে না তো দেখুন আমি এখানে একটি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি আর এটা আমি লাগিয়ে রেখেও দিব না আপনাদের সামনেই পরিষ্কার করে দেখাবো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে এটা তো শুধু হারপিক দিয়েও হয় তো তাদের উদ্দেশ্যে বলছি শুধু হারপিক দিয়ে যদি আপনারা দীর্ঘদিন এভাবে প্লাস্টিকের জিনিস পরিষ্কার করেন তাহলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে পাশাপাশি আরেকটি প্রবলেম হবে সেটা হচ্ছে এই প্লাস্টিকগুলো কিন্তু চটা হয়ে উঠে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশি দিন এটা ব্যবহার করতে পারবেন না কেননা হাড়পিগিয়ে অনেক হারি অভাব রয়েছে অ্যাসিড রয়েছে তাই আপনারা নিরাপদভাবে যদি বালতি মগ পরিষ্কার করতে চান তাহলে এই টিপসটি অবশ্যই অবলম্বন করবেন দেখুন আমি এইভাবে শুধু ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি আর অলরেডি কিন্তু আয়রনের দাগগুলো সব উঠে গেছে যত কঠিন দাগ হোক না কেন খুব সহজে উঠে যাবে তো এটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আমি কিন্তু আলাদাভাবে ঘষা মাজা কিছুই করিনি দেখুন কত সহজে কিন্তু একেবারে পরিষ্কার হয়েছে আর এই সাইডটা পরিষ্কার করেছি এবং অপর পাশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন ময়লা হয়ে আছে তো আপনারা এভাবে কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন আপনাদের গোসলের বালতি মগের কঠিন দাগ তো সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ